8.2 plus 6. আমরা আজকে একটা নতুন সূত্র করব। রামের উপপাদ্য দিয়া একটা সূত্র আছে, সেটা হলো বলের ত্রিভুজের বিপরীত সূত্র। লিখে নাও, বলের ত্রিভুজের বিপরীত সূত্র। এটা অপরাধ প্রমাণও আমরা করছিলাম, একটা অঙ্কই আছে। বিবৃতিটা হলো সূত্রের প্রমাণ আমি দেখাই দিতেছি, কিন্তু সূত্রের প্রমাণ পরীক্ষায় আসবে না। এইটা দিয়ে দুইটা ম্যাথ আছে, কোন বিন্দুতে ক্রিয়ারত তিনটি বল, কোন বিন্দুতে ক্রিয়ারত তিনটি বল ত্রিভুজে, কোন বিন্দুতে ক্রিয়ারত তিনটি বল একটি ত্রিভুজে। ভারসাম্য সৃষ্টি করে প্রতিটি বল ত্রিভুজের বাহুগুলো সমানুপাতিক হয়। প্রত্যেকটা বল হবে ত্রিভুজের বাহুগুলোর সমানুপাতিক। আমরা জানি নিশ্চয় এ বি সি, যে যেটা যেটা নাই। এখন ধরো কোন বিন্দুতে তিনটা বল কাজ করতেছে, তারা যথাক্রমে সমানুপাতিক। বিসি এর সমান্তরালে বি, সি এর সমান্তরালে কিউ, আর এ বি এর সমান্তরালে কি। আর এটা ক্রিয়া থেকে কি করতেছে, সাম্যাবস্থায় আছে। তিন বল তিন দিকে কাজ করতেছে, সাম্যাবস্থা আছে। কি উপপাদ্য? লামি, লামির উপপাদ্য। তো ভেরা সবাই ভালো করে খেয়াল করো, এই পি এই অ্যাঙ্গেলটা কত? শর্টকাটে লিখি, এত কথা বার্তা লিখবো না। ও বিন্দুতে লামি দিলে কি হবে? পি বাই সাইন 180 মাইনাস এ, কিউ বাই কত? সাইন 180 মাইনাস বি, আর আর বাই সাইন 180 মাইনাস সি। সবগুলা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কি হয়? পজিটিভ হয়, সে কারণে কি হবে? পি বাই সাইন এ, কিউ বাই সাইন পি ইকুয়াল টু আর বাই কত? সাইন সি। মনোযোগ দিয়ে শুনো, সাইন এ সাইন বি সাইন সি কত? প্রমাণ শেষ। তার মানে কাজ করতেছিল, একটু ভালোভাবে লিখি, p by bc
q by c a r by a b মানে যেই বলগুলা যেই ত্রিভুজের যেই বাহুর সমান্তরালে কাজ করতেছিল তার সমানুপাতিক মানে p বাহু ডিভাইডেড বাই bc বাহু দৈর্ঘ্য q বাহু ডিভাইডেড বাই ca বাহু দৈর্ঘ্য r বাহু ডিভাইডেড বাই ab বাহু দৈর্ঘ্য এইটা হলো তোমাদের হ্যাঁ এইটা বেসিক্যালি আমরা একটা ম্যাথ করছি হ্যাঁ কত নাম্বার জানি হ্যাঁ হ্যাঁ फर्मुला हिसाब मुखस्त त्रिभुज बराबर था त्रिभुजের বিপরীত সূত্রটা কি তাহলে বুঝতে পারছো অনলাইন যারা আছো আশা করা যায় তাহলে এবার আমরা যে ম্যাথ করব সেটা হলো 8 এর 2 নাম্বার 8 এর 2 নাম্বারটা পর প্রশ্ন বার করব আমি তুলে ধরতেছি যেহেতু তিনটা অঙ্ক পড়াবো তারপরে আমি পরের চ্যাপ্টারে চলে যাচ্ছি আজকে বেগের সমান্তরিক সূত্র হলো বলের সমান্তরিক সূত্র এটা আলাদা চলাচল করতে পারে পি মানের একটা আনুভূমিক বল এমন ভাবে টান দিছি আংটাটাকে বি বিন্দুর ঠিক খাড়া নিচে রাখছি তাহলে আমাকে পি আর সুতার টানটা বের করতে বলছে संकेत दिए दी स्थिर बिंदु त्रिभुज सूत्र विपरीत सूत्र प्रयोग कर मैं बेसिकाली प्रमाण करते लम्बांश उपाध्य दिए जाए अंकता अनेक बड़ है हाँ लम्बांश मैं तीन अधिक बड़ हिल लम्बांश साम अवस्थार क्षेत्र दिए अंक क्योंकि पक्का दुई तीन पृष्ठा भाव क्योंकि नियम टाइम सहज এই কারণে স্পেশাল অঙ্ক স্পেশালি মনে রাখো চলো আমরা ব্যাটা করি অনেক ত্রিভুজের বিপরীত সূত্র আমরা গ্রুপে আবার দিয়ে দিব মানে এর কাহিনীটা কি হইছে মানে এই যে কাহিনীটা অনেক সময় হয় কি তোমরা কথা পরে বুঝতে পারো কি বলছে এখানে বলছে এমন যে এ আর বি দুই জায়গায় দুইটা প্রান্ত বাঁধা এটা হলো ছোট হাতের এ আর একটা সুতা স্মাইল করছে আল্লাহ মানুষকে সাম অবস্থায় রাখতে চাইছিল এই কারণে জাকাত প্রথা পরিবর্তন করছে আমরা চাই না আমরা বড়লোক অনেক বড়লোক হতে চাই গরিবরা গরিব হয়ে ফকির হয়ে মরে যাক এটাই চাই তো এমনি পৃথিবীর অন্য সকল বস্তু হ্যাঁ আমি নর্টেনে থাকতে নেচার স্টাডি ক্লাব ছিলাম ওখানে একটা ইম্পর্টেন্ট জিনিস শিখছি আমার মনে আছে অনেক আগে ফার্স্ট ইয়ারের কথা তো বলছিল যে মানুষের মধ্যে শুধুমাত্র মানে স্ত্রী জাতি থেকে সেটা সৌন্দর্যের প্রতীক ধরা হয় আর পৃথিবীর সকল যে বস্তু মানে সকল যে মানে পশু পাখি এদের মধ্যে ছেলেরা শুনবে মানে তোমরা অবাক হয়ে যাবে তোমরা ময়ূর দেখছো আর ময়ূরের দেহ তো মুরগির মতো দেখা যাবে তাই না তারপরে সিংহ দেখো কৃষ্ণ সিংহ বিড়ালের মতো দেখা যাবে ইনফ্যাক্ট চড়ুই পাখি চড়ুই পাখি একটা দেখবা বাদামি কালার ওইটা ছেলে আর একটা হচ্ছে ছাই কালার মাটির মতো দেখা যায় ওইটা মেয়ে সব জায়গায় পুরুষরা শুনবে মেয়েরা পিছনে পিছনে
আর হিসেবে মানে মানব ইতিহাসের উল্টা আল্লাহ এই জন্যই আশাফুল মাখলুকাত বানাইছে আমাদের। তো যাই হোক, আমি তো ছেলেরা কই বলতো না ভাইয়া মেয়েরাও আমাদের আচ্ছা যাক, এখন বলছে কি যে একটা আনুভূমিক বল দিয়ে এমন ভাবে ট্যাঙ্গা ধরছি যে সুতাটা ঠিক আছে হইলো বিয়ের নিচে, কাহিনীটা হইলো এমন। সবাই বুঝতে আচ্ছা এখানে প্রশ্ন বলছে এটা তো এ আর পুরো এটা হলো এক্স, মানে এতটুকু হলো সরি এল, এতটুকু এক্স হয় তাহলে এটা কত, এটা হলো পি আনুভূমিক বল। আর এখানে নিউটনের ফিজিক্স যেহেতু তাহলে হবে কি ওই যে সুতার যে টানটা, মানে ইউজুয়ালি কিন্তু সুতার দুই পাশের টান দুইটা আলাদা হওয়ার কথা, কিন্তু আমি পি মানে পি মানে যেহেতু প্রশ্নে মানে সুতার টান একটাই বলছে দেখছো আমি কি করব মানে দুই পাশে যে দুইটা টান এই দুইটাকে আমি সেম ধরবো, কারণ পি মানের বর্তার টান দেওয়ার ফলে হয়েছে এমন একটা সিচুয়েশন হয়েছে যে সুতার সর্বত্র টান সমান, এটাকে আমি কোশ্চেনের একটা ভার বা একটা ভুল ধরতে পারি, মানে এটা আসলে বলে দেওয়া উচিত ছিল যে সুতার সর্বত্র টান সমান হলে প্রমাণ করো সুতার টান হয়ে গেছে, নাইলে ইউজুয়ালি এসব কেসে সুতার দুইটা টান কিন্তু ডিফারেন্ট হয়। আমরা পড়ছিলাম মনে আছে ভাইয়া দুইটা যদি আলাদা আলাদা হয় টি ওয়ান টি টু, আর যদি মাঝখানে আসে টি টি তখন সমান হয়। আমি কি বুঝাইতে পারছি সবাইকে, আসে সবাইকে, সবাই কি বুঝতেছো অনলাইন যারা আছো? জি ভাইয়া। ওকে আমি ধরে নিচ্ছি যে বুঝতে পারছো। তো এবার আমি এটা ধরে নিলাম কি বিসি হলো এ, সুতরাং এসি হবে কত এল মাইনাস এক্স, এটা কি ত্রিভুজটা সমকোণী, সমকোণী ত্রিভুজ মানে কি আমাদের আগের দিন পর্যন্ত দেখা আমরা শুরু করতো সমকোণী ত্রিভুজে এখানে দেখি তোমাদের একটু কনসেপ্টটা দেখি, এখানে কিন্তু টোটাল চারটা বল আছে, ভালো করে বুঝো টোটাল চারটা বল কি কি ডাব্লিউ পি পি টি, আমি যদি এটাকে তিনটা বলে পরিণত করতে চাই মানে কারণ ত্রিভুজ সূত্রের জন্য আসলে কয়টা বল লাগবে তিনটা, মানে পি বাই এফ কিউ বাই এফ আর বাই এফ এবিসি ত্রিভুজে তো তিনটা বলই থাকে, তো এখানে পি আছে এটা টি আছে শিও এই দুইটা দেখো তো বিপরীতমুখী কাজ করছে না, তোমাদের কনসেপ্ট ভালো থাকে তোমরা আমার বলতে পারো যে ডাব্লিউ বড় নাকি টি বড়, দেখি তো না ডাব্লিউটা বড় হবে এর পিছনে রিজন হলো টি যদি বড় হইতো এটা ডাব্লিউ ঠেললে উপলে যেত, মানে এটা ডাব্লিউটা বড় দেখেই ওদের আরো লাগতেছে তাই না, সাম্য অবস্থায় আছে বুঝতো, তাহলে অবভিয়াসলি ডাব্লিউটা বড়, তার মানে এই দুইটার আলটিমেটটা কি ডাব্লিউ মাইনাস টি নিচের দিকে কাজ করছে, আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে অনলাইন যারা আসো সবাই কি বুঝছো ডাব্লিউ কেন বড় টি এর চেয়ে, সাম্য অবস্থায় যেহেতু মানে এটা যদি আলটিমেটলি বড়ই হইতো তাহলে তো টিটা উপরের দিকে কাজ করতো তখন তো সাম্য অবস্থায় আসতোই না, মানে টিটা নিচের দিকে কাজ করতো এটা এদিকে এটা এদিকে তাহলে সাম্য অবস্থায় আসে। আচ্ছা তাহলে আমরা এবার কাজে যাই, সমকোণী ত্রিভুজ এবিসি এ এখানে বলা শুরু করতে অনুসারে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু এ সি স্কোয়ার, এ বি স্কোয়ার কত এ স্কোয়ার, বিসি কত এ সি স্কোয়ার, এ সি কত এ মাইনাস এক্স স্কোয়ার, আমি কি ধরে নিছি এক্স, আমি ধরে নিছি এক্স আমার ধরা এক্স থাকা যাবে না প্রশ্ন মধ্যে, হ্যাঁ তাহলে এল স্কোয়ার মাইনাস টু এল এক্স প্লাস এক্স স্কোয়ার উভয় পক্ষ থেকে এক্স স্কোয়ার বাদ দিই, এল স্কোয়ার মাইনাস টু এল এক্স, তাহলে টু এল এক্স কত এল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সো এক্স উইল বি এল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই টু এল, এক্সটা কি ভাইয়া এক্সটা হলো বিসি, তাহলে সুতরাং বিসি হলো L স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই
12 এবং আমি জানতে চাই ac কত হবে l - 6 l minus l square minus s square by 12 তাহলে কত হবে 12 square minus l square plus s square divided by 12 এখন উপরে হলো l square plus s square divided by 12 তাহলে কষ্ট করে আমি যেটা করছি না আমি বুঝায় বলি আমি abc ত্রিভুজের তিনটা বাহুর বের করে ফেলেছি এ তো দাও bc টাও বের করে ফেলেছি ac টাও বের ক্লাসের সবাই কি বুঝছো এবার তোমরা আমাকে বলো কোন দিক বরাবর কোন বল কাজ করছে এটা আনুভূমিক এটা আনুভূমিক না এডি তাহলে p ডিভাইডেড বাই হবে এডি এদিকে কোন বল কাজ করছে w - p তাহলে এটা কার সমানুপাতিক হবে bc এর সমান হবে আর এদিকে কোন বল কাজ করছে p তাহলে এটা কার সমানুপাতিক হবে ac এর মানে এইটা হয়তো বিন্দুটা অন্য কোনো জায়গায় কাজ করলে তাইলে তুমি ওইটা বুঝতে সুবিধা হবে এখানে আসলে সি বিন্দুতেই কাজ করছে তাহলে এই বরাবর যেহেতু w - t তাহলে এটা বাই w - t বাই হবে bc তারপরে এই বরাবর যেহেতু p বল আনুভূমিক বলটা কি এখানে এটা kb আর এই বরাবর ac বরাবর কাজ করতেছে t তাহলে t বাই হবে s এখানে বলের ত্রিভুজের বিপরীত সূত্রটা ইউজ করব তার আগে একটা ছোট জিনিস আমি করে নেই সেটা হলো bc + ac দুটো যোগ করলে কি হয় bc plus s l minus x আর l x যোগ করলে l হয় অনেক আসে অনেক কষ্ট করে ভাইয়া এই কারণে মান বসে আছে ঠিক কইরা তারপরে l বের করব আচ্ছা যাক এটা আমি কেন বের করছি ত্রিভুজ abc এ বলের ত্রিভুজের বিপরীত সূত্র প্রয়োগ করব বলের ত্রিভুজের বিপরীত সূত্র প্রয়োগ করে আমরা চ্যাপ্টারের সব অঙ্ক করতে চাই মানে কয়টা আছে বাদ দিছি কয়টা বাদ দিছি এগুলো আসলে চ্যাপ্টার বই নিয়ে থাকা উচিত ছিল না হয়ে মানে এটা যদি করতে হইতো তাহলে আমি অবশ্যই পড়াই দিতাম w - t divided by bc আর t by ac আর p by ab আমি জানি না এই জিনিসটা তোমাদের এই 8.1 আর 8.2 মিলায়া তোমাদের আমি চার পাঁচ বার বলছি সমানুপাতের জায়গা তোমাদের মনে আছে না তিনটা অনুপাত সমান লব লব যোগ আর হর হর যোগ সেটা প্রদত্ত অনুপাতের সমান হয় মনে আছে সবার অনলাইন যারা আছো একটু রেসপন্ড করো তো জি ভাইয়া সবাই বুঝছো সবার মনে আছে সমানুপাতের ধর্ম জি ভাইয়া জায়গাটা কি বুঝছো আমাকে একটু বল মানে প্রত্যেকটা বল ডিভাইডেড বাই যে বাহু বরাবর কাজ করতেছে সেই বাহু তাইলে এটা কত হবে w - t ডিভাইডেড বাই bc t ডিভাইডেড বাই ac p বাই ab এটা যোগ করলে w বাই bc + ac মানে হলো l একবার লিখ বুঝছো ভাইয়া এই কারণে আমি bc + ac টা বের করে আসছি এবার তোমরা আমাকে একটা একটা করে বলবা t কত বাই ac বেশি কত এই যে এটা এখন এখানে সাইড নোট দিও সমানুপাতের ধর্ম সমানুপাতের ধর্ম এই সাইড নোটটা দিই আচ্ছা এখন এখানে কুস্তি করতেছি আমি উপরে চলে যাই এখন t বাই ac ইকুয়াল টু w বাই l t আর w এর মধ্যে সম্পর্ক বের করতে পারছি একটা t equal to w by l into ac কত হবে l square plus a square by 12 তাহলে এটি কি একটা প্রমাণ মানে কত w square plus l square divided by 2l square এটা একটা প্রমাণ আর আরেকটা প্রমাণ হলো p by ab equal to না না p আর w না মানে মনে হয় p আর t এর মধ্যে রিলেশন করতে বলছে তাই না হ্যাঁ হ্যাঁ মানে পি আর এটির মধ্যে ওকে তাহলে ও আরেকটা তো আরো শুরু এবি মানে কে তাই না আমরা এটা তো ওই এসে তো এ ডব্লিউ বাই এ একবার এই দুটো নিয়ে কাজ করছি তা ওই দিকে
মানে এখানে বলের ত্রিভুজের সূত্র দিলে ব্যাপারটা অনেক ইজি হয়ে যায়। আমি বলি এই অঙ্কটা আরেকটা নিয়মে করা যায়, সেটা হলো দিক বরাবর লম্বাংশ নিলাম, টি কস জিরো, টি কস নাইনটি, টি কস নাইনটি ডিগ্রি প্লাস, এখানে আলফা ধরে নাও, আলফা ধরলে কস আলফা পারো না, ভাই প্রতিভুজ ওইভাবে করে ক্যালকুলেশন করলো উনি আমাদের এবারে একটা কাজ দিয়েছে লম্বাংশ পদ্ধতি এই ম্যাথটা করবো, একটা কস দিবা একটা সাইন দিবা, তাহলে একটা একটা দুটা প্রমাণ করো, একটা লম্বাংশ নিবা হলো পি এর দিক বরাবর, একটা পি এর লম্ব দিক বরাবর, বুঝতে পারছি আমি কিভাবে করবা ক্লাসের সবাই অনলাইন যারা আসো সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। অনেকে যারা অনেকে রেগুলার ক্লাস করে আছে ক্লাস করতেছে না, যাই হোক দিয়ে দিয়ে আছে আমি ওই যে পোলাপানদের খাওয়াবো এদের সবাই খুঁজেই পাইতেছি না, পোলাপানেরও দিয়ে আছে খাওয়াইতে চাইতেছি তারপরেও পোলাপান বলে খাওয়া তো আসবে একটা সুতার দুই প্রান্ত এর দূরত্বে আর বিভিন্ন বাধা আছে একটা আমি এটা তো ডাব্লিউ বলটা এদিকে, তাহলে এদিকে দুইটা আলাদা টি ওয়ান টি টু হইতো, এমন ভাবে আমি টি বলটা টান দিছি যেন সুতার সর্বত্র টানটা সমান হয়ে গেছে, মানে এখানে যদি টানের কথা একটাই দিচ্ছি তার মানে এটাও টি এটাও বল তুমি তো এদিকে টান্ডা দিলা তাহলে কি এদিকে কুচকে যাবে না, মানে এদিকে টান দিচ্ছ তুমি এদিকে টান দিলে কি হইতো ওইদিকে সিক্সটি এদিকে এদিকে থার্টি ওইদিকে সিক্সটি তুমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে অনলাইন যারা আসো বুঝতেছো? জি ভাইয়া। অন্যদিনের তুলনায় অল্প একটু কম আছে এখানে চারটা বল কাজ করতেছে, তো এখানে চার বল যেহেতু সমাবস্থা কাজ করতেছে তাহলে আমরা কি নিব লম্বাংশ উপাদ্য, লম্বাংশ উপাদ্য নর্মালি আগে আমরা বিয়ের দিক বরাবর কি আনুভূমিক উপাংশ নিয়ে গেলাম এই কাজটা এবারে করবা কিছু মানে কয়েক লাইন বেশি হবে ওকে দিক বরাবর দিক বরাবর লম্বাংশ লম্ব দিক বরাবর
আগে উল্লম্ব উপাংশটা নিয়েছি কেন উল্লম্ব উপাংশ নিলে কেন সহজ হয় আমি বলে দিই কি সাইন জিরো লাগবে তাহলে একটা জিরো হয়ে যাবে বুঝতে পারছি আমি ওকে p sin 0 cos 0 তো 1 p sin 0 তাহলে p এর সাথে t এর অ্যাঙ্গেল কত দাঁড়া সুন্দর করে বলো তো sin p cos sin sin তারপর আবার t এবার t এর সাথে অ্যাঙ্গেল কত 60 প্লাস 90 150 প্লাস w sin কত হয় 270 লম্বাংশ লম্ব দিক বরাবর লম্বাংশ নিলে হয় কি ডাইরেক্ট একটা প্রমাণ হয় আর ওইখানে দিলে হয় কি মানে ডাইরেক্ট প্রমাণ তো হয় না মানটা আবার বসে দিতে হয় সমান শূন্য তাহলে কত হলো রুট থ্রি মাইনাস ওয়ান ইন্টু টি ডিভাইডেড বাই হলো টু আফসোস প্রমাণ এটা বলে না তোমার পি আর ডাব্লিউ এর মধ্যে রিলেশন তার জন্য তোমাকে এই যে আগের অঙ্কটা তুমি আসছো টি এর মানটা আমি বসাই দিই টি এর মানটা বসাই দিলে রুট থ্রি মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু ডাব্লিউ ডিভাইডেড বাই টু আশা করি বুঝতেছো ক্লাসের সবাই মানটা বসাই দিছি এক নম্বর থেকে যে আগের প্রমাণটা থেকে রুট থ্রি মাইনাস ওয়ান ডাব্লিউ তাহলে হোল স্কোয়ার ভাঙলে কি হবে ভাইয়া থ্রি মাইনাস টু রুট থ্রি প্লাস ওয়ান একবারে কি ফোর মাইনাস টু রুট থ্রি বলতে পারি টু কমন নিয়ে কেটে দাও ডাব্লিউ ইন্টু টু মাইনাস রুট থ্রি প্রমাণে ক্যালকুলেশন ছাড়া তেমন কিছু বোঝার নাই তোমরা এর আগে লম্বাংশ উপপাদ্য অনেক অংশ পড়ছো 8.1 এ এটা লম্বাংশ উপপাদ্যের ম্যাপিং ইনফ্যাক্ট এটা 8.2 তে কেন দিছে বলো তো আর 8.1 এ কি সব অবস্থায় নাই মানে আর cos theta আর sin theta বাই করে আর r theta মান পাই পার্থক্য বুঝছো সবাই আবার লম্বাংশ করব জানো এই 9.1 চ্যাপ্টার
এই যে তোমরা 8.1 আর 8.2 করছো এই দুইটা মিলায়া প্রত্যেকটা বলের জায়গায় যদি আমি ব্রেক দিয়ে দিই তাহলে 9.1 চ্যাপ্টার পাবো যেটা আমরা এরপরে করব বুঝছো ক্লাসে সবাই ষোলোর দুই নাম্বারটা করি এটা একটা ফাটাফাটি ম্যাথ মানে পুরা জ্যামিতি এই অঙ্কটা জ্যামিতির সাথে পুরোপুরি মিল আছে ভালো করে বুঝে নাও আর এটা পারলে তিনের দুইও পারবা প্রশ্নে বলছে x আর y মানের দুইটা মান একটা বৃত্তস্থ চতুর্ভুজের এ বি সি ডি এর এ বি আর এ ডি বাহু বরাবর কাজ করতেছে যারা 19 এ বৃত্তস্থ চতুর্ভুজ সম্পর্কে পড়ছে বৃত্তস্থ চতুর্ভুজের দুইটা বিপরীত কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি সম্পর্ক হয় a প্লাস c হলো 180 b প্লাস d হলো 180 আচ্ছা তাহলে ab আর ad বাহু বরাবর কাজ করতেছে x আর y আর c থেকে a এর দিকে c এ বরাবর কাজ করতেছে z এরা দ্বারা নিষ্ক্রিয় হয়েছে আচ্ছা তিন বল মানে PQR এর জায়গায় xyz তো এখন বলতে যে প্রমাণ করো যে xcd yb আর zbd ab আর ad বরাবর আর c থেকে c এ বরাবর চলো আমরা চিত্রটা এইটা ম্যাথটা একটু পড়ার চেষ্টা করি এটা করলে সবগুলো শেষ চ্যাপ্টারের কারণে আমরা সবগুলো করেছি আর যেগুলো করাই নাই ওগুলো চোখে তাকায়ও দেখবে না ওগুলো কাইটা দাও ভালো করে ওগুলো লাগবে না পড়া মানে যদি ভেক্টর থাকতো তাইলে পড়াইতাম বুঝছো মানে ভেক্টর সিলেবাস না এবি আর এডি বরাবর কল বল কাজ করতেছে এক্স আর ওয়াই আর সি থেকে সি এ বরাবর কোন বল কাজ করতেছে সে এই তিন বল মিলে কি অবস্থা সৃষ্টি করছে সাম্যাবস্থা মানে লাভ আশা করি ক্লাসের সবাই বুঝতে পারছে সবাই ক্লাসের সবাই এবার কিছুটা বেসিক ক্যালকুলেশন করব মানে জ্যামিতি করব একটু মানে ভাই বলো তো x ডিভাইডেড বাই কত হয় x ডিভাইডেড বাই হবে y আর z এর মধ্যে তার মানে হবে এটা নাম যদি দিই আমি এটা একটা নাম দিই e তাহলে x ডিভাইডেড বাই হবে d a e তাহলে y ডিভাইডেড বাই কি হবে b a e আর z ডিভাইডেড বাই কি হবে ব্যাড b a e সবাই বুঝতে তো ক্লাসের সবাই অনলাইন যারা আছো জি ভাইয়া ক্লাসের সবাই ওটা কি বুঝতে পারছো জি ভাইয়া কোন ত্রিভুজের ইতে বলছে বাহুগুলো দেখো তো কোন ত্রিভুজের অন্তর্গত দুই চিত্র তো এক্স বাই সি ডি সি ডি আর বি ডি তার মানে বি সি ডি বি সি ডি এটা এটা যোগ করো মানে আমি প্রত্যেকটা বাহুকে বিসিডি ত্রিভুজের বাহু হিসেবে প্রকাশ করে নিচে কি হবে হ্যাঁ
DAE এটাকে 180 মাইনাস কোণ CAD বলা যায় আমি লিখি তারপরে তোমরা চোখ বন্ধ করে শুধু না চোখ খোলা রাখবে CAD বুঝছো সবাই ক্লাসের সবাই CAD লেখা যায় না মানে এটা 100 কোণ থেকে বাদ দিছি সিমিলারলি DAE কে কি লেখা যায় একটু বলবা फिर sin second quadrant is সকল sin কি হয় পজিটিভ তাহলে এটা sin cd sin cos cd y by sin cos bc আর z by sin cos bc না একমাত্র z এর পিছে যেটা আসলে আমার পছন্দ হয়েছে কেন পছন্দ হয়েছে কারণ এটাই bcd ত্রিভুজের একটা কোণ সব কোণ আমি বিসিবিতে আনব ছোটবেলায় একটা উপপাদ্য পড়ছিলাম বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ দ্বয় পরস্পর সমান যারা স্পষ্ট করে বলো সিডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্র বৃত্তস্থ কোণ সিএডি আর সিবিডি সমান না ভাইয়া তাহলে বলো সিএডি কে কি আমি সিবিডি লিখতে পারব এক্স বাই সাইন কোণ সিবিডি y by কত হবে আবার একই কথা bac bc চাপের উপর দণ্ডায়মান bac আর bd সমান তাহলে আমি bac কে কি বলতে পারি sin কোণ bd c এটা sin কোণ bd c তোমরা ত্রিভুজের sin সূত্র পড়ছো না sin a কি হয় a by 2 sin b কি হয় छोड़ा d by 2 2 আর কমন নিয়ে কাটা x by 3 y by 3 z by 3 আমরা বুঝতে পারছি ক্লাসের সবাই কি বুঝছো অনলাইন যারা আছো জি ভাইয়া সিরিয়াস লেভেলে এটা একটা জ্যামিতিক অঙ্ক যাও ইম্পর্টেন্ট না একটাও আজকে দিলে পড়াইছি একটা ইম্পর্টেন্ট এর সাথে আমাদের 1.2 চ্যাপ্টার শেষ রেকর্ড ক্লোজ